একের পর এক জঙ্গি হামলা এবং দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে বিপাকে পাকিস্তান। দলের মধ্যে কোন্দল। মোহাম্মদ আমির আর সালমান বাটরা জড়িয়ে পড়লেন জোয়ার খপ্পরে। ধুঁকতে থাকা পাকিস্তান দলকে নিয়ে মজা শুরু করল ভারত। ভারতের সাথে জেতা তো দূরের কথা, ভারতের সামনে দাঁড়াতেও পারত না পাকিস্তান। ঠিক তখনই পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক বাবর আজম আসলো জাতীয় দলে। খুব অল্প দিনেই পেয়ে গেলেন অধিনায়কত্ব, বাকি গল্পটা সবার জানা। বাবর পুরো দলকে বানিয়ে ফেললেন এনার্জি হাউস। একের পর এক বিজয়, শেষমেশ ভারতকেও বিশ্বকাপে হারানোর অধরা স্বপ্নকে বাস্তব করেন বাবরের পাকিস্তান। ভারতের অহংকারকে মাটিতে মিশিয়ে দিলেন রিজওয়ান এবং ইমাদ ওয়াসিমরা। তবে ওডিআই র্যাঙ্কিংয়ে সবার উপরে থাকার স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। এদিকে ঘরের মাটিতে চলছে নিউজিল্যান্ডের সাথে ওডিআই সিরিজ, সেখানেই ৪৯-65-54 নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম তিন ওয়ানডেতে বাবর আজমের রান। করাচিতে চতুর্থ ওয়ানডেতে বাবর আর ৫০ কিংবা এর আশেপাশে থেমে থাকেননি। পাকিস্তান অধিনায়ক তুলে নিলেন ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। বাবরের ১০৭ রানের ইনিংসে পাকিস্তানের জয় ১০২ রানে। এই জয়ে ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল বাবরের দল। সঙ্গে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছে পাকিস্তান, যার মধ্য দিয়ে বাবরের দল প্রমাণ করল একটা ভালো দল এবং দলের মধ্যে জেতার মানসিকতা থাকলে সবকিছুই সম্ভব। সেঞ্চুরি করার পথে ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রানের রেকর্ড গড়েছেন বাবর। বাবরই প্রথম ব্যাটসম্যান যিনি ১০০ ইনিংস খেলার আগেই স্পর্শ করেছেন ৫০০০ রান। বাবরের লেগেছে মাত্র ৯৭ ইনিংস। পাকিস্তান অধিনায়ক ভেঙেছেন প্রোটিয়া কিংবদন্তি হাসিম আমলার রেকর্ড। ৫০০০ রান করতে আমলার লেগেছিল ১০১ ইনিংস। ৫০০০ রানের মাইল ফলক ছুঁতে ভিভ রিচার্ডস এবং বিরাট কোহলির লেগেছে ১১৪ ইনিংস। এর মধ্যে দিয়েই বাবর আবারও ওডিআই র্যাঙ্কিংয়ে চলে এলেন শীর্ষে। অন্যদিকে রমিজ রাজা বাবর আজমকে তুলনা করলেন স্যার ডন ব্যাটম্যানের সাথে। তবে এখন সবকিছুকে ছাপিয়ে খবর একটাই, আর তা হলো ধুঁকতে থাকা পাকিস্তানকে প্রাণ এনে দিয়েছেন বাবরের দল, আর সেই দল এখন আইসিসি র্যাঙ্কিংয়ে সবার উপরে।